Bismillahirrahmanirrahim. আজকে দেখবেন আমরা কিভাবে অপটিটেক্স সফটওয়্যারের সাহায্যে প্যান্টের প্যাটার্ন গ্রেডিং করি। তো প্রথমে আমরা দ্বিতীয় পর্বের করা ওই প্যাটার্নটি ওপেন করব। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ওকে করে রাখুন, যে কোনো ভিডিও দিলে যেন নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও অপটিটেক্স সফটওয়্যারের সাহায্যে প্যাটার্নের গ্রেডিং। আমরা এইখানে আমাদের এখন লেখা দেখছেন যে বেস সাইজ, বেস সাইজ আমরা এই বেস সাইজ থেকে এখন বিভিন্ন সাইজ করব। এজন্য আমাদের প্রয়োজন হয়েছে মেজারমেন্ট শিট, এই হচ্ছে প্যান্টের মেজারমেন্ট শিট। এই হচ্ছে মেজারমেন্ট শিট। এখন আমরা এই প্যান্টকে গ্রেডিং করব। তো গ্রেডিং করার আগে দেখতে হবে বাইরের কি কি সাইজ আছে। এখানে সাইজ আছে এই সাইজ, সংখ্যা সাইজ, এই সাইজ দিয়ে আমরা কাজ করব। চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। তো প্রথমে আমাদের এই সাইজ চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা বেড সাইজ আছে, আমরা এখন এটারে আরও কয়েকটা সাইজ দিব। তো এজন্য যা করতে হবে, গ্রেডিং ক্লিক করে সাইজ টেবিল, এখানে বেড সাইজের পরিবর্তনে আমরা বেড সাইজ দিব। বেড সাইজ এখানে কোনটা আছে, 104 বেড সাইজ। বেড সাইজের এখানে লিখব 104, তারপরে 104-এর থেকে ছোট সে 98, তার ছোট 92। এখন আমরা দেখব বড় সাইজগুলো কোনটা। 104-এর পরে হচ্ছে 110, 116, 122 এবং 128। এই নিচেরটা নিচে বাড়াইতে হলে এই নিচেরটা, উপরে বাড়াইতে হলে এই উপরেরটা। তাহলে এখন আমরা 104-এর পরে কত, 110। এই নিচেরটা আবার ক্লিক, 110-এর পরে হবে 116, আবার 116-র পরে হলো 122, এরপরে হলো 128। এখন ক্লোজ। এই পাশে দেখেন মনিটরের এই পাশে এই সাইজগুলো হয়ে গেছে, 92, 98, 104, 110, 116, 122 এবং 128। এ হচ্ছে আমাদের সাইজ। এখন আমরা সেভ দিয়ে নেব। সেভ দেওয়ার পর এখন আমরা সব পার্টগুলো তো দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ফরন পার্ট। তো আমরা প্রথমে গ্রেডিং শুরু করব ফরন রাইজ দিয়ে।
এই দেখবেন আই ফ্রন্ট সাইজ আছে 15 15 15 অর্থাৎ আমাদের এখন বেড সাইজ আছে এই 15 নিচে সবগুলো 15 আর উপরে হাফ সিএম করে গ্রেডিং তাহলে আমাদের ফ্রন্ট সাইজ আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে যে পয়েন্টে গ্রেডিং দিব ওই পয়েন্টগুলো এখানে গ্রেডিং টিক চিহ্ন থাকতে হবে তা না হলে গ্রেডিং হবে না তাহলে আমাদের এই কর্নারে পয়েন্ট গ্রেডিং নি পজিশন গ্রেডিং থাই গ্রেডিং এখানে ফ্রন্ট রাইজের টপ গ্রেডিং এই কর্নারে পকেটের টপ গ্রেডিং এটা গ্রেডিং হিপের গ্রেডিং থাই গ্রেডিং এটা হচ্ছে নি আউট সিএম গ্রেডিং এবং ওপেনিং এ গ্রেডিং এগুলো সবগুলো গ্রেডিং টিক চিহ্ন থাকতে হবে তাহলে গ্রেডিং করতে পারবো তো ফ্রন্টে গ্রেডিং প্রথমে আমরা এই গ্রেডিং এ চলে যাই ফ্রন্ট রাইজ আমরা দেখছি যে 104 থেকে ছোট সাইজ গিলা সব এক সমান আর বড় সাইজ গিলা হাফ সিএম করে গ্রেডিং এখানে একটা জিনিস বলে রাখি যে dx এখানে যে গ্রেডিং আছে dx হচ্ছে লেন্থ dy হচ্ছে উইথ তো আমরা এখন দেখছি dx এ আছে লেন্থ অর্থাৎ ফ্রন্ট রাইজ এর লেন্থ ব্যাক রাইজ এর লেন্থ সবগুলা 0.5 তো এখন আমরা এখানে গ্রেডিং শু করব গ্রেডিং শু করতে কিবোর্ডের F4 চাপ দিলে গ্রেডিং শু হবে যেগুলো পয়েন্টে গ্রেডিং দরকার নেই ওটা আমরা গ্রেডিং দিব না এখন আমরা দেখব হিপের গ্রেডিং কত আছে হিপ অর্থাৎ এই সিট সিটের গ্রেডিং আছে 30 31 32 33 34 35 1 সিএম করে তো 1 সিএম করে হলে এই পাশে হাফ সিএম এই পাশে হাফ সিএম দিব আমরা এজন্য তাহলে আমরা এখানে এর সে উইথ উইথের গ্রেডিং দিব অল হাফ সিএম যে পেন -0.5 -0.5 এখন আমরা দেখব নি নি তে কত হাফ সিএম করে গ্রেডিং অল সাইজ হাফ সিএম গ্রেডিং তো হাফ সিএম হলে আমরা এই পাশে 75 এই পাশে 75 দেখব পয়েন্ট 25 সেম এই পাশে পয়েন্ট 25 লেগ ওপেনিং বটম বটমও সেম হাফ সেম করে 9 সাড়ে 9 10 সাড়ে 10 11 সাড়ে 11 12 অল হাফ সেমের অর্ধেক -0.5 -0.25 এন্টার .25 এন্টার
এখন আমরা দেখব যে ইনসিএম লেন্থ, ইনসিএম লেন্থের গ্রেডিং কত আছে আমাদের, 42 আছে, এরপরে 42 থেকে 45 আপ, তাহলে হচ্ছে 3.5 সিএম, পরেরটা হচ্ছে 45 থেকে 49 4 সিএম, 3.5 সিএম। তো আমরা এগুলো আগে হিসাব করে একটার পর একটা গ্রেডিং দেব। তো আমরা ইনসিএম এ লেন্থ, লেন্থের আছে হলো 3 সিএম, এ হচ্ছে আমাদের লেন্থের গ্রেডিং, হিপের গ্রেডিং, থাই গ্রেডিং, ফর্ম রাইজ গ্রেডিং। তো এখন আমরা যা করব, এই গ্রেডিংগুলো কপি করে ব্যাক পার্টে দিব, ফ্রন্ট পার্টে যে গ্রেডিং করা আছে সেম গ্রেডিং আমরা ব্যাক পার্টে দিব, তারপরে ব্যাক রাইজের গ্রেডিং বের করব। তো প্রথমে আমাদের এই ফ্রন্ট পার্টের ওয়েস্ট কর্নারে ক্লিক করে এইখানে আছে যে কপি, এই কপি ক্লিক করে এইখানে দিয়ে এক্স ওয়াই সেম, পরে এটা কপি এবং ব্যাগের এটা শুরু করে এক্স অ্যান্ড ওয়াই, এইখানে এটারও কপি করব, আমরা কপি করে এখানে পেস্ট করব এক্স ওয়াই, পরে এটা কপি করব, কপি করে এক্স ওয়াই নীল, এটা কপি এক্স ওয়াই, প্রত্যেকটি পয়েন্ট কপি করে এখানে পেস্ট করব, কপি করে এখানে প্রত্যেকটি পয়েন্ট আমরা এইভাবে কপি করব। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিও দেখে কেউ যদি সামান্য পরিমাণ উপকার পান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আরও ভালো ভিডিও যাতে দেখতে পারেন এই জন্য বেল আইকন ই করে রাখবেন, তাহলে সব ধরনের ভিডিও দেখতে পারবেন। এখানে এই নি একটা পজিশনের মেজারমেন্ট আছে, নি পজিশন ফ্রম ক্রস ওয়াল আর হাফ সিএম, এক সিএম, এখানে লেন্থের একটা গ্রেডিং আছে 0.5, এবং নিচে যে বড় সাইজগুলো, বড় তিনটা সাইজ, এটা হচ্ছে 1 সিএম। এটা কপি সেম এই পাশে, সেম এখানে এবং সেম এখানে, এ হচ্ছে আপনাদের, আপনারা যা দেখছেন যে এখানে আমাদের গ্রিডিং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট শেষ। তো আমরা এখন দেখব ব্যাক পার্টের যে ব্যাক রাইজের গ্রিডিং এখানে কি আছে, এই দেখছেন ব্যাক রাইজ, ব্যাক রাইজে গেটিং আছে সেম, নিচের দুটা 75, এটা মেজারমেন্ট ভুল আছে, তো নিচের দুটা সেম ধরবো,
তিনটা আর উপরে গিলে 75 মিলিগ্রেডিং তো আমরা এখানে পয়েন্ট 75 এন্টার এবং এই গ্রেডিং গুলো করে আমরা আবার এটা মেজারমেন্ট চেক দিতে পারবো যে গ্রেডিং টা আমার ঠিক আছে কিনা কম হলো না বেশি হলো সেটা চেক করার জন্য এইখানে যাবেন মেজারমেন্ট অথবা কন্ট্রোল ডি আপনি এইখানে যেতে পারেন অথবা আমরা কন্ট্রোল ধরে ডি চাপো কিবোর্ডে তাহলে আমরা বুঝতে পারবো পরে যেটা যে পয়েন্ট আমার চেক করা দরকার ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট ধরলে এটা আমাদের মানে অটোতে দেখাবে যে এটার কত গ্রেডিং আছে এই আমাদের গ্রেডিং যে 22 22 22 1 মিলি পরে হলো 22 8 মিলি 23 হাফ 24 3 মিলি 25 তো আমরা এইভাবে সবগুলো গ্রেডিং চেক করতে পারবো তো কোনো কিছু গ্রেডিং ঠিক আছে কিনা এটা চেক করার জন্য এই পয়েন্ট থেকে ধরে লাস্ট পয়েন্ট পর্যন্ত দিলে এটার এক্স এর পরিমাণ আসবে যে এক্স এত আছে আর ডিফারেন্স অর্থাৎ কত গ্রেডিং দেওয়া আছে এক সাইজ থেকে আরেক সাইজ এটা আমরা ইন সিএম এ যেমন 3 সিএম করে গ্রেডিং দিয়েছিলাম এই দেখুন এখানে 3 সিএম করে লেখা আছে 3 সিএম করে গ্রেডিং তো আমরা হিসাব করে দেখব যে এটা গ্রেডিং ঠিক আছে কিনা এবং প্রয়োজন হলে কম বেশি করতে পারবো আমরা এই পয়েন্ট যে পয়েন্টে কম বেশি করা দরকার এই পয়েন্ট দিয়ে এখানে কম গ্রেডিং মান বসাই দিব তাহলে গ্রেডিং এর অ্যাকচুয়াল হিসাব বের হয়ে যাবে তো এখন আমরা পকেটটা গ্রেডিং করব তো পকেটটা গ্রেডিং করার জন্য পকেটের পয়েন্টের সাথে এই পয়েন্ট বসাও এখন আমরা এই ক্লিক করে এটাকে কপি করব কপি করে এক্স এন্ড ওয়াই প্রেস এখানে এটা গ্রেডিং করব এক্স ওয়াই কপি কপি করে পকেটের আমরা যে কোনো একটা ইয়ের উপরে ক্লিক করলে তাহলে পকেট আসবে তারপরে পকেটের উপরে স্পেস করে দেবো এই হলো ব্যাক ফ্রন্ট এখানে আমাদের এই পকেট এখন এই পকেট থেকে এই পকেটে গ্রেডিং ই করে নিব কপি এখানে এক্স ওয়াই পেস্ট কপি এখানে হলো প্রেস
এতো হয়ে গেল পকেটের গ্রেডিং। তো এখন পকেট ওপেনিং এর এইখানে একটা গ্রেডিং আছে, এর লেন্থের গ্রেডিং আছে, এটা হচ্ছে 0.5। এই গ্রেডিং কপি, সরি, বটম এবং কাপ, বটম আর কাপের গ্রেডিং, বটম আছে তিনটা গ্রেডিং, বেড সাইজ এবং পরের সাইজ আগের সাইজ সেম, তারপরে 1 cm করে গ্রেডিং। তো আমরা এখানে লেন্থ, লেন্থে গ্রেডিং নাই, এখানে শুধু উইথে গ্রেডিং আছে 1 cm, এবং কপি, পরে সরি পেস্ট, হচ্ছে কাপ। এখন ওয়েস্ট, ওয়েস্টের গ্রেডিং আছে হলে 1 cm করে, সেভ। এটা আমাদের খুব সহজে গ্রেডিং আমরা সিলেক্ট করতে পারলাম। এ হচ্ছে প্যান্টের গ্রেডিং, এবং আপনারা এইভাবে গ্রেডিং করতে পারেন এবং মেজারমেন্ট ধরে ধরে দেখে দেখে একটার পর একটা গ্রেডিং করতে পারেন। তো আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও যাতে আরও দিতে পারি সেজন্য সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।